নমস্কার, হেলদি স্মাইল টিপস পরিবারের সবাইকে স্বাগত। আজকের যে উপায়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হলো 26 আগস্ট 2024 জন্মাষ্টমী, ভগবান শ্রীকৃষ্ণের জন্ম উৎসব পালিত হবে এই দিন। এই দিন আমরা যদি কিছু কাজ করি, সেই কাজ বা উপায় করে থাকি, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় এই শুভ দিনে কাজটা করার ফলে সেই মানে কাজটি সফলতা পাব, সেই কাজে সফলতা পাব বা সেই উপায়তে আমরা সফলতা পাব। সেই উপায়টির মধ্যে যে উপায়টি এই দিন করলে অতি শুভ হবে, যাদের এতদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খুবই ভালো ছিল কিন্তু বর্তমানে সম্পর্ক একেবারে খারাপ পর্যায়ে চলছে, নিজেদের মধ্যে নিত্য ঝগড়াঝাটি চলছে, সংসারে অশান্তি লেগেই আছে, এমন কি মানে ডিভোর্স হয়ে যাওয়ার মতোও পরিস্থিতি চলে আসছে, যাতে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকে এবং আপনারা আপনাদের মধ্যে যাতে সুসম্পর্ক মানে আগের মতো সম্পর্ক গড়ে ওঠে, তার জন্য এই জন্মাষ্টমীতে করুন এই উপায়টি। এই 26 তারিখে একটি সোনারূপা দোকান থেকে ছোট্ট একটি রূপোর বাঁশি কিনুন। সেই বাঁশিটি ভগবান শ্রীকৃষ্ণের মন্দির যেখানে আছে সেখানে যান, গিয়ে আপনার সংসারে যে অশান্তি চলছে সেই অশান্তির কথা জানান এবং মনস্কামনা জানান, যাতে আপনারা সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। এই কামনা করে এই বাঁশিটি আপনারা ভগবান শ্রীকৃষ্ণের কে নিবেদন করুন, করে আর কোনো কথা না বলে আপনারা চুপচাপ ঘরে চলে আসবেন। দেখবেন আস্তে আস্তে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনাদের সম্পর্ক অনেক মধুর হতে আরম্ভ করেছে। রাধে রাধে, নমস্কার।